চারটি জেলা নিয়ে ডিস্ট্রিক্ট ডিভিশনাল লেভেল ইউথ পার্লামেন্ট প্রতিযোগিতা চলছে পূর্ব বর্ধমানে। বর্ধমান বিশ্ববিদ্যালয় দূরশিক্ষা ভবনে চলছে এই প্রতিযোগিতা। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি ও বীরভূম চারটি জেলাকে নিয়ে এই প্রতিযোগিতা। প্রতিটি জেলা থেকে দুটি করে স্কুল ও দুটি করে কলেজ নিয়ে 60 জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। চারটে জেলার 32টি স্কুল কলেজের মোট 240 জন প্রতিযোগী অংশ নিচ্ছে। 11 ও 12 নভেম্বর দুদিন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান বিশ্ববিদ্যালয় দূরশিক্ষা বিভাগ ক্যাম্পাসে চলবে এই প্রতিযোগিতা। শুক্রবার প্রতিযোগিতার অনুষ্ঠানে শুভ সূচনা করলেন প্রদীপ প্রজ্বলন করে রাজ্যের দুই মন্ত্রী প্রদীপ মজুমদার ও মন্ত্রী স্বপন দেবনাথ। আলাদা আলাদা চারটে বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের জন্য রয়েছে পুরস্কার 1,75,000 ও 50,000 টাকা বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল সহ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা। সকলকে আমরা এই মুহূর্তে বরণ করছি। আরও একবার বলি, মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার শ্রী স্বপন দেবনাথ মহাশয়কে। অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা বরণ করে নেব মাননীয় জেলা শাসক পূর্ব বর্ধমান, অসংখ্য ধন্যবাদ। ম্যাম একটু স্টে করবেন। এরপর দর্শক আসনে যারা রয়েছে হলে ভালো লাগে, কেননা আমরা তাদেরকে বরণ করছি যাদের জন্য আমাদের আজকের এত সুন্দর একটি পরিবেশ পাচ্ছি এবং আমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হয়ে উঠছে। শ্রীমতী সানা আক্তার মহাশয়া, IAS, মাননীয় অতিরিক্ত জেলা শাসক, অসংখ্য ধন্যবাদ। মাননীয় মেন্টর পূর্ব বর্ধমান জেলা পরিষদের শ্রী উজ্জ্বল প্রামাণিক মহাশয়কে জানাই আমরা এই মুহূর্তে বরণ করছি ওনাকে। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ স্বাধীন হয় এবং আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রয়েছি। দেশের সমস্ত মানুষের মতামত নিয়ে এবং তাদের কল্যাণের ভিতর দিয়ে সরকার চালানো হয়, এটাই ব্যবস্থা। তাই এই সমস্ত কর্মসূচির প্রসার আরও সারা দেশ জুড়ে চলুক। একদিকে যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে কী কী আইন এবং কী কী প্রথা সেগুলো যেমন অবলম্বন করতে হয়, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত আলোচনা হয় সংসদে বা বিধানসভার কক্ষে এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত দপ্তরে, ছাত্রছাত্রীদের মধ্যে যদি আগ্রহ বাড়ে আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা কিভাবে কাজ করে, কিভাবে শাসন ব্যবস্থা চলে, আলোচনার উৎকর্ষতা আনতে যে ধরনের তথ্যের এবং জানার প্রয়োজন হয় সেই সমস্ত বিষয়ের উপর বক্তব্য রাখা এবং বাচন ভঙ্গিমা যাতে সুস্পষ্ট হয় সেই পদ্ধতিকে উন্নত করার একটা আগ্রহ জন্মায় ছাত্রছাত্রীদের মনে। শুধু বিতর্ক ছাড়াও সংসদীয় ও পরিষদীয় ব্যবস্থা রীতিনীতি ছাত্রছাত্রীদের জানানো হয়। তাদের মধ্যে এই ধরনের একটা পদ্ধতি প্রয়োগ করার সুস্পষ্ট পদ্ধতি জন্মায়, তখন এই ধরনের প্রচেষ্টা আরও বেশি সার্থক পায়। তবে আমরা চাই গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করার জন্য ছাত্রছাত্রীদের মনে আগ্রহ থাকা উচিত, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত, তারা দায়িত্ববান নাগরিক হয়ে উঠুক। সবগুলির ক্ষেত্রে আমরা গণতান্ত্রিক ব্যবস্থার বিষয়ে সম্মুখ ধারণা হওয়া প্রয়োজন। দেখুন, এটা একটা শিক্ষার অঙ্গ। আমরা খুব ভাগ্যবান, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে
দেশ শাসন হচ্ছে, আমি 1945 সালে জন্মেছিলাম, অতএব আমি একেবারে ক্রস ওভারের সময়, কিন্তু তখন তো উপলব্ধি ছিল না, স্বাধীন দেশে জন্মেছি এবং প্রথম দিন থেকে জ্ঞান হওয়ার পর থেকে দেখছি আমরা গণতান্ত্রিক ব্যবস্থার ভেতরে আছি। গণতন্ত্রের সবথেকে বড় সার্থকতা হচ্ছে সাধারণ মানুষের, আমাদের 135 কোটির মতন জনসংখ্যা আজকের, সেই সাধারণ মানুষদের মতামত নিয়ে এবং তাদের কল্যাণে এই প্রথার ভেতর দিয়ে সরকার চলার কথা, এটি ব্যবস্থা। অতএব গণতন্ত্রকে আরও সমৃদ্ধ করার জন্যে যে কোনো প্রয়াস অত্যন্ত আশাব্যঞ্জক এবং সত্যি এগুলোর প্রসার আরও ঘটুক, এটিই আমরা চাইব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের সঙ্গে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।